টিম ম্যানেজমেন্ট যখন আমাকে বিশ্বাস করেছে তখন আমার কনফিডেন্টটা কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে, এবং আমি কিন্তু নিজেকে ওইভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে না, সবাই আমাকে বিশ্বাস করছে, দ্যাট মিন্স আমি ব্যাটিং পারি বা আমি কিছু করতে পারি, আমার বিশ্বাস অটোমেটিক চলে আসে। সো ওই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন প্রথমে স্টার্ট করেছিলাম বাংলাদেশ টিমে ক্রিকেট, তখন আমাকে কিন্তু বোলার হিসেবে কাউন্ট করা হতো, বাট একটা জিনিস কি, টিম ম্যানেজমেন্ট বলেন এবং প্লেয়াররা বলেন, সবাই যদি মানে স্পেসিফিকভাবে যদি মানে কোনো প্লেয়ারের উপর কনফিডেন্ট থাকে বা কোনো প্লেয়ারকে মানে ভালো লাগে, তখন কিন্তু জিনিসগুলো সেই নিজের প্লেয়ারও কিন্তু নিজের ভিতরে সেই কনফিডেন্টটা চলে আসে। যখন আমি বাংলাদেশ টিমে প্রথমে খেলেছি বোলার হিসাবে, তখন আমার নিজেকেও নিজে মনে হতো যে আমি, হ্যাঁ আমি বোলারই, আমি মনে হয় ব্যাটিং করতে পারি না। বাট এখন বাংলাদেশ টিম বলেন, সবাই বলেন, আমাকে ট্রাস্ট করে যে না আমি ব্যাটিং করতে পারি। দেখেন আপনি, আমাকে কিন্তু ওপেনিংও অনেক সুযোগ দেওয়া হয়েছে, তার মানে কি, যখন আবার উপরেও অনেক সময় ট্রাই করা হয়েছে, তার মানে কি আমার আত্মবিশ্বাসটা চলে এসেছে যে না, তারা আমাকে ট্রাস্ট করছে, যে আমাকে তারা বুঝতেছে যে না আমি ব্যাটিং করতে পারি। তখন তাদের ট্রাস্টটাও কিন্তু আমার নিজের মানে তাদের ট্রাস্টের জন্য কিন্তু আমার নিজের কনফিডেন্টটা আরও বৃদ্ধি পায়। সো একটা টিম ম্যানেজমেন্ট যখন একটা প্লেয়ারের উপর আস্থা থাকে, খুবই ইম্পর্ট্যান্ট সেই প্লেয়ারটা বোঝাটা, এবং এটা একটা প্লেয়ারের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট।